ইরশাদ করেন, যে কোনো ইবাদতের ক্ষেত্রে বান্দার ইবাদতের প্রকৃতিটা কেমন, রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে বান্দার ইবাদতের প্রকৃতিটা হবে যে সে যেন আল্লাহকে দেখছে এমন ভাব, এমন অবস্থায় তার ইবাদত হবে। যদি এটা তার সম্ভব না হয় তাহলে আল্লাহ তাকে দেখছে এ অবস্থায় যেন তার ইবাদতটা হয়। তসবিহ নামাজ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এক নম্বরের ইবাদত। বান্দা যখন আত-তাহিয়াত পড়তেছে তখন আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস-সালাওয়াত সবাই একবার পড়ি, আত-তাহিয়াত লিল্লাহি, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আমার হাদিয়া, আমার কওলি, আমার জবানের, আমার শারীরিক, আমার আর্থিক সকল ইবাদতের হাদিয়া আল্লাহ তাআলার সমীপে। তা আমি নামাজে দাঁড়াইয়া তো আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সানা সিফাতের পরে সূরা ফাতিহায় আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি আলামিন, ইহলৌকিক পারলৌকিক জগতের স্রষ্টা, রব, খালেক, রাজেক, যিনি রিজিক দেন, যিনি সৃষ্টি করেন, যিনি পালন করেন, সেই রবই আমার, সেই রবের জন্যই সকল প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, আল্লাহ রহমান এবং আল্লাহ রহিম, পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আব্দি। আর রহমানির রহিম যখন বান্দা বলে আল্লাহ তাআলা জবাব দেন, ওয়াসনা আলিয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করবে, আমার বান্দা আমার গুণকীর্তন করবে। বান্দা তেলাওয়াত করে তার জবানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা এই জব, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা কি করে জব দেন, মালিক ইয়াউমিদ্দিন, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজকের দিবসের একচ্ছত্র মালিক আমি আল্লাহ, কিয়ামতের দিবসে অন্য কোন মানুষ কোনো কিছুর কোনোভাবেরই মালিকানা থাকবে না। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করিতেছি এবং করিব, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি এবং চাইব। আল্লাহ তাআলা বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদ, এটা আমার এবং আমার বান্দার মাঝে, দুইজনের মধ্যে। বান্দার পক্ষ থেকে সে ইবাদত সমর্পণ পেশ করেছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে যে আমার বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, আমি বান্দাকে সাহায্য করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, সহজ সরল সঠিক রাস্তা আপনি আমাদেরকে দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বান্দাকে সিরাতে মুস্তাকিম দেখাবার জন্য কোরআনুল কারীমকে পেশ করেননি, সুন্নাহকে পেশ করেননি,
নির্ধারিত কোন ব্যক্তিকে পেশ করেননি। আল্লাহ তাআলা বলেন যে আমার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, এই নিয়ামত প্রাপ্ত মানুষরা যে পথে চলছে ওই পথটা সিরাতে মুস্তাকিম। এর দ্বারাই লাভ হয়েছে যে কিয়ামত পর্যন্ত আনি ওয়ানা মানুষ সিরাতে মুস্তাকিমের টার্গেট, সিরাতে মুস্তাকিম পরিষ্কার ভাবে বুঝতে পারবে। কারণ যদি সিরাতে মুস্তাকিম নবীর কথা বলে শেষ করা হইতো তাহলে নবী তো কিয়ামত পর্যন্ত থাকবে না। যদি সাহাবাদের কথা বলা হইতো তাহলে সাহাবা তো কিয়ামত পর্যন্ত থাকবে না। যদি তাবিঈদের কথা বলা হইতো তাবিঈদ তো কিয়ামত পর্যন্ত আসবে না, হবে না। যদি মাইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিনদের কথা বলা হইতো তাহলেও তো চিরদিন বেঁচে থাকবে না। কিন্তু আপনি যে যুগেই পৃথিবীতে আসছেন না কেন, যে প্রান্তেই আসছেন না কেন, ওই যুগে ওই প্রান্তে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেখানে আছে সেই অবস্থানটাই আল্লাহ তাআলার কাছে ফেরাতে থাকে। এর মূল নমুনা মূল সাহাবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন, সাহাবা চলছেন। আনআমত আলাইহিম সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, তো আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছিলেন এই নিয়ামতেরই বিরাসত আল্লাহ তাআলা দান করেছেন ওলামাদেরকে। কারণ যে নিয়ামত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ করেছিলেন ওই নিয়ামতকে আল্লাহ তাআলা উঠাই নেননি, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তার সংরক্ষণের ব্যবস্থাও করেছেন। অতএব সিরাতে মুস্তাকিম কোরআন গবেষণা করে সিরাতে মুস্তাকিম একজন সাধারণ মানুষ বের করতে পারবে না। হাদিসের থেকে একজন সাধারণ মানুষ সিরাতে মুস্তাকিম বের করতে পারবে না। কিন্তু নবীগণ যে পথে চলছেন, আল্লাহর ওলিগণ যে পথে চলছেন, আলিমরা যে পথে চলছেন, এই পথটা ছিল সিরাতে মুস্তাকিমের পথ। কোরআন মানুষের হিদায়তের জন্য, ইউদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর, কোরআনের কারণে, কোরআন পড়ে, কোরআন গবেষণা করে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ওয়া ইয়াহদি বিহি কাসীর, আল্লাহ তাআলা কোরআনের রাসূলে অনেক মানুষকে আল্লাহ তাআলা উঁচু করছেন, হেদায়েত দিয়েছেন, সুপথ নসিব করেছেন। তো কোরআন পাঁচ ওয়াক্ত নামাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ আলোচনা করতেছিলাম, মিরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিয়া পেশ করলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো গত জুমায় বলছিলাম যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে রহমত, বরকত, নিরাপত্তা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী, রাসূলের রিসালাত কিয়ামত পর্যন্ত মানুষের কাছে চলবে, এর বাতিল বলে আর হবে না। পূর্ববর্তী নবীদের কাছে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করতে, পরবর্তী কিতাব আসবার পরে ওই আগের কিতাব বাদ হয়ে গেছে। কিন্তু যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তো রাসূলের হায়াত, নবীর হায়াত নির্ধারিত ছিল, রাসূল নির্ধারিত হায়াতের পরে ইন্তেকাল করছেন। কিন্তু রাসূলের নবুয়তের রিসালা, এই কিতাব, এটা কিয়ামত পর্যন্ত চলবে, পরিধি গোটা পৃথিবী, সীমানা গোটা পৃথিবী, গোটা পৃথিবীতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, গোটা পৃথিবীতেই কোরআনুল কারীম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অবতীর্ণ হয়েছিল এই কিতাবের বিধান চলবে। তো এই মিরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, ফিরে আসবার পথে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাম বললেন যে ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি জিনিস হাদিয়া পেশ করছেন? তো বললেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন।
আসলে যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে তাকদীর কম করে পাওয়ার, কম করে দেওয়ার জন্য আবেদন করেন, ফের যান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো 5 ওয়াক্ত করে কম করে দিয়েছেন, আর একটা হলো যে 10 ওয়াক্ত করে কম করে দিয়েছেন। তো যেটাই হোক, আল্লাহ তাআলা কোমাতে কোমাতে 5 ওয়াক্ত নামাজ রাখছেন। এই 5 ওয়াক্ত নামাজের সময় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আবার যান, আরো কম করান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোথায় 50 ছিল আর কোথায় 5, এরপরে আরো মাথায় লজ্জা লাগা লাগা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন যে হে আমার রাসূল, হে মুহাম্মদ, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে 50 ওয়াক্তের পুরস্কার দিয়ে দেব। নামাজ আদায় করবে বান্দা কয়েকত 5 ওয়াক্ত, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 50 ওয়াক্ত। তো এই সকল নবীর সকল আমল, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত সকল আমল জমিনে অবতীর্ণ হয়েছে, কিন্তু নামাজের যে বিধান, নামাজের যে হুকুম, নামাজের যে বিষয়, এটা আল্লাহ তাআলা আরশে আযীম থেকে, এটা ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা জানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাত্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার সত্তার সামনা সামনি বসে কথা বলেন, দানা ফাতাদাল্লা কাব কাওসাইনি আও আদনা, কাজে ধনুক পাশ টান দিলে দুই পাশ বান্দার যত নিকটে আসে, রশিটা যত নিকটে আসে, এর থেকেও অধিক নিকটে আল্লাহ তাআলার সাথে কথোপকথন আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। এরকম একটা মিরাজেরই আবেদন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, কিন্তু মূসা আলাইহিস সালামের এই মিরাজ আল্লাহ তাআলার কাছে ওই পর্যন্ত নয়, বরং তুর পর্বতে যখন আল্লাহ তাআলা কে দেখতে চাইলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিরাজের জন্য আল্লাহ তাআলা আরশে আযীমে ডেকে নিলেন। তো আমরা সাইয়্যিদুল কওম, সাইয়্যিদুল আম্বিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের জন্য করণীয় হলো যে 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন ভাবে নিয়ে এসেছিলেন এই ভাবেই আদায় করা। তাহলে যে আল্লাহ তাআলাকে যেন দেখছি, যদি না হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো আত্তাহিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে পেশ করছিলেন, আপনিও নামাজের মধ্যে কেমন যেন আত্তাহিয়াত আল্লাহ তাআলার সামনে পেশ করছেন, আল্লাহ তাআলা কেমন যেন আপনার পরে আপনাকে আল্লাহ তাআলা যেন আপনার কি বলছে যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আপনি আল্লাহ তাআলার রহমতের প্রাপক, বরকতের প্রাপক, আপনি নিরাপত্তার প্রাপক। যখন জিব্রাইল আলাইহিস সালাম অর্থাৎ সিদরাতুল মুনতাহায় ফিরে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা। মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ, আমার উম্মতের মধ্যে আমরা বর্তমানে যারা আছি, আমরা আমার পরে আমার সীমাবদ্ধ থাকলে হয় না, আল্লাহ আপনার রহমত, আপনার সালামত, আপনার বরকত আমার টোটাল উম্মতের মধ্যে বণ্টন করে দেন, আসসালামু আলাইনা। আল্লাহ এই মুহূর্তে গোটা পৃথিবীতে যে সকল মোমেন আছে তারা, এবং কিয়ামত পর্যন্ত যত মোমেন মোমেনাত আসবে তারা, সেই সালামত এবং শান্তির অন্তর্ভুক্ত, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, এবং সকল নেককার সন্তানেরা এই দোয়ার অন্তর্ভুক্ত। যখন জিব্রাইল আলাইহিস সালাম এই পর্যন্ত শুনলেন, তিনি শাহাদাত দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তিনজনের আল্লাহ তাআলার সত্তার কিছু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু, জিবরাইল আলাইহিস সালামের একটা অংশ, এই তিনটে জিনিসের সমন্বয়ে আত-তাহিয়াতুর ফুরাদ ওয়াক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আসছিল আল্লাহ তাআলার দিদার থেকে সাক্ষাতে যে নিয়ে এসেছিলেন, সেই নামাজের হালাতটাও বাস্তবতা এত এরকমই হওয়া যে সে যেন আল্লাহ তাআলার কাছেই চাইতেছে, আল্লাহ তাআলাই তার কথা শুনতেছেন এবং আল্লাহ তাআলা তার জবাব দিতেন। সূরায়ে ফাতিহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার কথা, বান্দা যা তেলাওয়াত করে তার জবাব দেন। তো বলতেছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা সিরাতাল মুস্তাকিম চাইলো, আল্লাহ সিরাতাল মুস্তাকিম আপনি আমাকে দেখান। তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষ পৃথিবীতে আমরা যেটাকে মনে করি নিয়ামত প্রাপ্ত, এটা আসলে নিয়ামত প্রাপ্ত নয়। আমরা দুনিয়ার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ামত মনে করে থাকি, মূলত কোরআন নিয়ামতে যেটাকে বলছে সেটা হলো ওই ইলমকে নিয়ামত বলা হয়েছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত যে ইলম, এই ইলমের একমাত্র প্রাপক হয়েছে নবীগণ, এই ইলমের একমাত্র প্রাপক হয়েছে নবীর সাহাবাগণ, এই ইলমের প্রকৃত পক্ষে ওয়ারিস হয়েছেন ওলামায়ে কিরাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কত বিভ্রান্তির মধ্যে আমরা আছি। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কোরআন শরীফের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তের কথা আছে, হাদিসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত গোটা পৃথিবীতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রচলিত আছে, পাঁচবার নামাজের আজানের ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও এক শ্রেণীর আমাদের মাঝে কোরআন গবেষকেরা কোরআন গবেষণা করে পাইছে যে নামাজ তিন অক্ত নামাজ আছে এই কথা বলে। তো এই যে গবেষক, মূলত গবেষণার জন্য যে পরিমাণের ইলম দরকার, যে বিষয়ে গবেষণা করতে চায় সেই বিষয়ের পাণ্ডিত্য দরকার, জ্ঞানের গভীরতা দরকার, এই জ্ঞানের গভীরতা ছাড়া, ভ্রান্ত গবেষণা ছাড়া সঠিক গবেষণা আসার কোনো সুযোগ নাই। আর গবেষণা করবে ওই কথা যেটা সুস্পষ্ট ভাবে কোরআনে এবং হাদিসে নাই, আর এই গবেষণার কাজ করবার জন্য যে পর্যাপ্ত ইলম দরকার এই পর্যাপ্ত ইলমের মানুষও এই যুগে নাই। একমাত্র গবেষণা করলে ওলামায়ে কিরামের মধ্যে শীর্ষস্থানীয় যা ব্যক্তিত্ব যারা তাদের কিছুটা, কিন্তু যেটুকু গবেষণা করব এই গবেষণাটুকু আগে থেকে করা হয়ে রয়েছে। সুতরাং এখন আমি যদি গবেষণা করতে চাই বা একজন সাধারণ ইংরেজি শিক্ষিত মানুষ যদি গবেষণা করতে চায়, তাহলে তার ভ্রান্তির মধ্যে চলে যাওয়া ছাড়া, অন্ধকার কূপের মধ্যে নিমজ্জিত হওয়া ছাড়া তার কোনো উপায় নাই। তাই মোহতারম, নামাজ পাঁচ অক্ত না তিন অক্ত? নামাজ পাঁচ অক্ত। নামাজ পাঁচ অক্ত, আপনার পাশে আমার পাশে এই তিন অক্তের প্রবক্তা যারা, এরা কোরআন গবেষক, কিন্তু দেখবেন যে এই লোকটা কি আলেম, যে লোক বলে যে নামাজে তিন অক্ত, এই লোকটা কি কোরআন জানে? কোরআন জানে মানে কোরআনের বঙ্গ অনুবাদ পড়েছে। তো কোরআনের বঙ্গ অনুবাদের মধ্যে সমস্ত জিনিস এসে গেছে, এটা হতে পারে? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোরআন অবতীর্ণ হয়েছে ওইখান থেকে এই কোরআনের হাদিস তো একটা ব্যাখ্যা আছে, তারপরেও শত শত বছর ধরে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে এবং আরো ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরাম করবেন, কিন্তু কোন ব্যাখ্যাকার এ পর্যন্ত কোন তফসিরে লেখে নাই যে নামাজ পাঁচ অক্ত নয় তিন অক্ত। কিন্তু ওই ব্যাখ্যাকার বললেন, ওই অনুবাদ পাঠক বললেন, যেই অনুবাদের পাঠকের কোরআন শরীফের একটা শব্দের ইলমও নাই। কিন্তু আমাদের জন্য আবার একটা মজার বিষয় হয়েছে যে এই যে যারা তিন অক্তের কথা বলে, এই তিন অক্ত ওয়ালা বলে কি যে কোন সফরে যদি যায় তাহলে হয় আগে পড়ে নেবে, না হলে সেখানে যাইয়ে পড়ে, কঠি মধ্যে নামাজ কালাম পড়া লাগবে।
তাহলে এটা আমার জন্য আরো ক্ষতি হয়েছে, আমার নষ্টের জন্য এটা অনুকূল হয়েছে, নষ্ট আমাকে এটা চয়েস করতে জন্য তো ভালো থাকে। নামাজ হলো মোট তিন অক্ত, আর তাও একসাথে পড়া যায়, অ্যাডভান্সও করা যায়। কিন্তু শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে কোরআন অবতীর্ণ হয়েছিল, যাকে আল্লাহ তাআলা আরশে আযীমে ডেকে নিয়ে নামাজ দিছিলেন, ওনার শরীয়তের মধ্যে নামাজের অ্যাডভান্স করবার কোনো সুযোগ নাই। ফজরের নামাজে আজকে যারা ইন্তেকাল করছে তাদের পরে জুমা ফরজ হয় নাই, জুমার অক্ত আসবার আগে কোনো মুসলমানের পরে না, কোনো মানুষের পরে নামাজ ফরজ হয় না। অথচ এরা বলে যে যেহেতু ঢাকায় যাব তো তিন অক্ত নামাজ পড়বে, জোহর আসর মাগরিব, তো ও সকালবেলায় জোহরের আসর মাগরিব তিন অক্ত পড়ে চলে যাওয়া যাবে। এটা শয়তানি, এটা ধোকা, এটা গুমরাহি, এত কত কত প্রশ্নটা মহতরম, কত যে বিভ্রান্তি আমাদের মাঝে, কত যে বিভ্রান্তি আমাদের মাঝে। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের মধ্যে নিজে এই আমলটা গবেষণা করে বের করেন। নামাজ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিজে গবেষণা করেন, আম্মানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আম্মানি জিব্রাইল, জিব্রাইল আলাইহি সালাম আমার ইমামতি করে নামাজ পড়ায় দেখায়, আমি আপনাদের সামনে দাঁড়াই ইমাম হয়ে নামাজ পড়ি, আপনারা আমার পিছনে আমার অনুকরণে নামাজ পড়েন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করে জিব্রাইল আলাইহি সালাম নামাজ দেখায় দিয়েছে, যে নামাজে হাত কেমন উঠাতে হবে, নামাজে রুকু কেমন করতে হবে, নামাজে সিজদা কেমন করতে হবে, নামাজে আত-তাহিয়াত কেমন বসতে হবে, নামাজে সালাম কেমন করে ফেরাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম ইমামতি করে দেখাইছেন। তাহলে যাকে আল্লাহ তাআলা নামাজ দিলেন আরশে আযীমে নিয়ে, সেই রসূলকে নামাজ পড়াইয়া তারপরে দেখাই দিছেন। এখন আমার জন্য কি নামাজ শেখা লাগে কিনা, আমার জন্য নামাজ শেখা, আরে দুনিয়ার অনেক জিনিস শেখার আছে কিন্তু তার মধ্যে নামাজ শেখার এক নম্বরে আছে, নামাজ শেখার এক নম্বরে। দুনিয়াতে অনেক জিনিস পড়ার আছে, তার মধ্যে কোরআন পড়া এক নম্বরের জিনিস, সমস্ত কিছুর মধ্যে শিখা লাগে কিন্তু শুধুমাত্র শিখা লাগে না, ইসলাম, কারণ ইসলাম যে কোনো জায়গাতে পাওয়া যায়, আর এমন পাওয়া যায় যে পাওয়া ভ্রান্তি ছাড়া আর কিছু না। প্রসঙ্গত বলি, রজব মাস আমাদের কাছে রজব মাস না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রজব মাস ছিল। কুরআনে আল্লাহ তাআলা ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, বছর কয় মাসে আল্লাহ তাআলা বলে দিলেন যে বারো মাসে রজব, এক বছরে কয় মাস, বারো মাস কুরআনে আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের রোজা রাখে নাই, কিন্তু আমাদের মধ্যে আছে যে রজবের মাসে রোজা রাখতে হয় এবং প্রথম তো তারিখে বারো রাকাত নামাজ, দশ রাকাত নামাজ পড়তে হয়। এই যে ভ্রান্ত মাসালাগুলি কোথা থেকে আসে জানেন? বেশ কিছু আসে মহিলাদের থেকে, আর কিছু আসে ভ্রান্ত গবেষকদের থেকে, আর ভ্রান্ত লেখকদের থেকেও আসে। যেমন একটা কিতাব আছে যা অনেকে মানে কিনেও রাখেন বা বাসাতে রাখেন, মকসুদুল মুমিনিন, অথবা ওই যে ভ্যানে বিক্রি করতে আসে এই সমস্ত কিতাব, দিনী কিতাব, অনেক ফজিলতের কিতাব কেনেন। মহতরম, এইসব ফজিলতের কিতাব যা কেনেন এর মধ্যে কোনো সঠিক মাসআলা লেখা থাকে না। যদি কোনো কিতাব কাছে রাখতে চান যার মধ্যে সকল কিছুর সমন্বয় আছে, তা আহকামে জিন্দেগি একটা কিতাব রাখতে পারেন। কি কিতাব? আহকামে জিন্দেগি। এই কিতাবের আগে একটা কিতাবের অনুবাদ করেছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, সে কিতাবটা ছিল বেহেশতি জেওর। এই বেহেশতি জেওরের থেকেও আরো উন্নত করে
আরো সুন্দর করে আরো অনেক কিছু একত্রিত করে এই কিতাবটা রচনা করা হয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে প্রত্যেকটা কথার দলিল সহ। যদিও দলিল এখানে উপস্থাপন করা হয়নি, কিন্তু আপনার জীবনের যা কিছু প্রয়োজন, নামাজ বলেন, রোজা বলেন, কোরবানি বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, আকায়েদ বিশ্বাস বলেন, সকল লাইনে পর্যাপ্ত এলিমের সমন্বয়ে একটা কিতাব, সেটা হলো আহকামে জিন্দেগি। কিতাবটা রাখতে পারে মহতরম এই যে যে ধ্যানের কিতাব, ধ্যানে যেগুলো বিক্রি করে তার ম্যাক্সিমাম কিতাব গুলো এরকম। সবে বরাতে নাতে গোসল করা এটা সেটা অনেক মশলা আছে যেগুলো আসলে কোরআন হাদিস থেকে পাওয়া যায় না। আর কথা বলতেছিলাম মহতরম, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ হয়েছিল। এই নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আদায় করতেন। আমরা রাসূলের খাঁটি উম্মত না বেজাল উম্মত? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন যে আল্লাহ আমরা যেন রাসূলের খাঁটি উম্মত হতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। তো পাঁচ ওয়াক্ত নামাজ যে মসজিদে আদায় করলেন এবং জামাতের সাথে আদায় করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খালি মসজিদেই জীবন ছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই আছেন সেখানেই জামাতের সাথে আজান দিয়ে নামাজ পড়তেন। আমরা আমাদের জীবনে একাকিত্ব নামাজ না পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ মুহতারাম বাড়ির কাছে মসজিদ, আমরা মসজিদে এসে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ঘাড়ের পরে ভর করে পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ছে। বিশেষ কোনো ওজর আপত্তির কারণে বা বিশেষ অসুস্থতার কারণে বা সাথে নামাজ পড়েন ভিন্ন কথা, মোহতারাম নামাজের জন্য জামাত আর জামাতের জন্য মসজিদ, এই ঘরটি নির্মিত হয়েছে আপনাদের ইবাদতের জন্য। সুতরাং আপনারা জামাত ছাড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছাড়লেন। তো রাসূলের একটা সুন্নাত ছাড়লে কি ক্ষতি? যে আপনার এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি দুইটা হুকুম পুরো করছেন। একটা হলো যে নামাজ ফরজ করছেন আল্লাহ তাআলা, এই হুকুমটা পুরো করছেন। দ্বিতীয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেখানে পড়ছেন এখানে এসে নামাজটা পড়ছেন। এই দুটো হুকুম পুরো করার কারণে তৃতীয় যে বিষয়টা থাকে কবুলিয়াত আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা চায় তো আপনার নামাজকে কবুল করবেন। তো আমি বলতেছিলাম যে আজ কোরআন নিয়ে দ্বীন নিয়ে গবেষণা না, আর একটা জরুরি বিষয় আমি আপনাদেরকে সতর্ক করব যে শরীয়তের যে বিষয়টা জানেন না এই বিষয় নিয়ে তর্ক আর বাহাস করবেন না। ম্যাক্সিমাম সময় দেখা যায় চার দোকানে বসে কোনো কথা নাই, শরীয়তের এমন এক বিষয় নিয়ে এমন তর্ক বিতর্ক লেগে গেছে যা জানেই না বিষয়। আরে শরীয়তের বিষয় তো জানেন না ভাই, তো যদি জানেন না, যদি খটকা লেগে থাকে বা জানেন না বুঝে থাকে তাহলে একজন আলিমের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু এইখানে বাদর উবাদ করে ফতোয়া দিয়ে দিচ্ছে, মশলা বলে দিচ্ছে, এই আছে এই আছে এই আছে এই আছে, মানে এই আছে কিচ্ছু জানে না। এই জন্য ইসলাম দিন কোরআন হাদিস নিয়ে মন গড়া মন্তব্য করতে হয় না, এর থেকে আমরা বেঁচে থাকি। সাহাবায়ে কেরাম এমনটি করতেন না, তাবেঈরা এমনটি করতেন না, আমাদের পূর্বপুরুষ এমনটি করতেন না। এই অনর্থক ধর্ম নিয়ে, দিন নিয়ে, বিধান নিয়ে চর্চা করে এটা পড়ে, পড়া নিষেধ না, কিন্তু পড়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার আপনার নাই। কারণ আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নিবেন এরকম সিদ্ধান্ত শরীয়তে দেওয়া রয়েছে, হয়তো আপনার নলেজের বাইরে, আপনার জানার বাইরে, আপনার জানার বাইরে এতটুকু হতে পারে। কিন্তু কোরআন পড়া নিষেধ না, অনুবাদ পড়া নিষেধ না, কিন্তু অনুবাদ পড়ে দেখলেন যে পালাম না কোনো জায়গাতে, কি বলে পাঁচ ওয়াক্ত নামাজ। আরে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাখ্যা এবং বিশ্লেষণ কোরআন বোঝার জন্য তো একটা ক্যালিবার দরকার, যোগ্যতা দরকার। আপনার আর আমার মাঝে সেই যোগ্যতা আছে কিনা আপনি আমাকে প্রথমে ওই দিকে তাকান। সুতরাং এটা নামাজ যে পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ টোটাল পৃথিবীতে সকল জায়গাতে সবাই একসাথে পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে, কেউ তিন ওয়াক্ত পড়ে না, কিন্তু ব্যতিক্রমী ব্যতিক্রমী যে খালি করে তিন ওয়াক্ত নামাজের প্রবক্তা আছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আমলকেও হেফাজত করেন। মহতরম
যে নামাজ অবতীর্ণ হয়েছিল কোরআন, যে কোরআনের আয়াতে অবতীর্ণ হয়েছে আকিমুস সালাহ, এই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এই আকিমুস সালাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অবতীর্ণ হয়েছে এর ব্যাখ্যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে দেখাইছেন। এমনটি নয় যে ওই কথা ওই পর্যন্ত রয়েছে, এখন গবেষণা করে বের করতে হবে, এমন কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই উম্মতের জন্য করণীয়। রসুলের সুন্নাত কোরআনের বাইরে নয়, কোরআন পড়েন, রসুলের সুন্নাতের অনুসরণ করেন, কোরআন পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ পড়তেছিলেন, আপনিও নামাজের সাথে নামাজ পড়েন। কোন মুরব্বীকে মুরব্বী হিসেবে মেনে নেবার জন্যে কি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, এই বৈশিষ্ট্য সম্পন্ন কিতাবও আল্লামা শামসুল হক ফরিদপুরি অনুবাদ করে রেখে গেছেন যে শায়খ ভ্রান্ত পীর যদি হয় তার মুরিদও ভ্রান্ত হবে, পীর যদি ভ্রান্ত হয় মুরিদও ভ্রান্ত হবে, পীর জাহান্নামে যাবে মুরিদও জাহান্নামে যাবে। টুপি থাকলেই ভেসে যাওয়া যাবে না, পীর থাকলেই ইসলাম নসিব হবে না। এজন্য পীর কি পীর না, মুরব্বী কি মুরব্বী না, এই মুরব্বী আগে বাছাই করে তারপরে তার কাছে বায়াত পাওয়া উচিত। মহতরম, দিনের নামে যে কত ধোকা, দিনের নামে যে কত ফেতনা, এ সকল ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। সকল লাইনে শয়তান, সব লাইনে তার শিষ্যদেরকে ছেড়ে দিয়েছে, শয়তানি শিষ্য শেষ পর্যন্ত ছিল দাওয়াত ও তবলীগ, তার মধ্যেও বেজাল ঢুকাইছে। রসুল যে এক জায়গায় ছিল তো সেই জায়গায় উঠে বাঁধ আছে রাখ, ওইখানে এমন ভাত এমন ফাটল ধরাই দিছে যে ফাটলের কারণে হক আর বাতিলের প্রশ্ন। মহতরম ওলামায়ে কিরাম, সবসময় আপনার করণীয় যে বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি কোনো মানুষকে অনুকরণ করতে চান বা কার কথা শুনতে চান তাহলে ওলামায়ে কিরামের পরামর্শ শোনা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের মাসে সকল ভ্রান্তি থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমের পরে উঠে অবশিষ্ট হায়াত কাটাবার তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।